জেউস অফিসিয়ালি যুক্ত হবেন আবারও টিম ব্লাডলাইনে। এর হিন্ট স্কালকে দিয়েছে সোলো সিকোয়া। বন্ধুরা, গতকাল হয়েছে একটি প্রোমো স্ম্যাকডাউনের ব্যাক স্টেজে, সেখানে সোলো সিকোয়া বকাবকি করছিল রেগে গিয়ে পল হিমেনকে। সোলো সিকোয়া পল হিমেনকে বলছিলেন যে, পল, আমি সব দেখেছি ব্যাকল্যাশে, তুমি সেখানে অনেকক্ষণ তাকিয়েছিলে জেউসের দিকে, আর দেখে এমনটা মনে হয়েছিল যে তুমি যেন জের সামনে হেল্প চাচ্ছ। তুমি হয়তো জেকে বলছো যে জেউসও আমাকে সাহায্য করো। তোমার এই কাজটা মোটেই উচিত হয়নি পল হিমেন। তো এর থেকে একটা ক্লিয়ার যে অবশ্যই জেউসও আবারও জয়েন করবেন ব্লাডলাইনকে, বাট সোলো সিকোয়া টিমকে নয়, তিনি জয়েন করবেন পুরনো ব্লাডলাইন, অর্থাৎ সেই আগের ব্লাডলাইন, রোমান রিংস, জিমি এবং জে, যেটা ছিল সেই ব্লাডলাইনটি। আর হিন্ট দিয়েলেন সোলো সিকোয়া গতকাল ব্যাক স্টেজে, যখন তিনি প্রমো করছিলেন পল হিমেনের সঙ্গে, এবং তিনি বলেছিলেন যে, পল হিমেন, তুমি জের সামনে কেন গিয়েছ? আর এরপরে পল হিমেন মুখটি অনেক বেশি ভয়ে শঙ্কিত হয়ে গিয়েছিল। এরপরে দেখা যাক জেউসও কবে জয়েন করেন ব্লাডলাইনকে এবং কবে তিনি অ্যাটাক করেন এই নতুন ব্লাডলাইনকে, মানে সোলো সিকোয়া টামাটাং এবং পুঙ্গালোয়ার ব্লাডলাইনকে, এটা এখন দেখার বিষয় হবে। কিন্তু বন্ধুরা, অবশ্যই জেউস যুক্ত হবেনি ব্লাডলাইনের সঙ্গে, আর তারপরেই হবে একটি ম্যাচ রোমান রিংসের ব্লাডলাইন ভার্সেস সোলো সিকোয়ার ব্লাডলাইনের মধ্যে।